মানে এখনো মরণপণ চেষ্টা করে যাচ্ছেন যে করেই হোক এদেরকে রক্ষা করতে হবে তার জন্য যদি যোগ্য প্রার্থীরা যদি বলি যায় তাদের পরিবার যদি ভাসে বাংলার মেধা বাংলার কৃষ্টি বাংলার শিক্ষা যদি মানে বদনাম হয় কোনো অসুবিধা নেই তাদের তারা এসব কিছু পরোয়া করে না এক এবং একমাত্র পরোয়া হচ্ছে নিজেদের ধন সম্পদ বৃদ্ধি করতে হবে নিজেদের পরিবার প্রজন্ম এবং আশেপাশে যারা আছেন তাদেরকে লালন পালন করার ব্যবস্থা করতে হবে এইটাই করছেন রায়ে রায় পরিষ্কার মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে পার্টি অফিসের কথায় কোনো একটি রাজনৈতিক দলের হয়ে তুলছে যার ফলে এই রায় ওনাকে তাহলে তো জিজ্ঞাসা করতে পারতেন মানে আপনারা তো থাকেন উল্টো দিকে কেন জিজ্ঞাসা করলেন না যে সরকারি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা যারা দিয়েছেন তাদের ও এমআর গুলোকে ওপেন করে দিতে আপনার কিসের অসুবিধা এটা তো স্বচ্ছতার জন্যও করা উচিত তথ্যের অধিকার আইন অনুযায়ীও করা উচিত সরকার নিজেই তো ওই মানুষকে তথ্য জানতে চাইতে হবে কেন আমি কেন জানতে চাইবো যে আমি কেমন পরীক্ষা দিয়েছিলাম কত পেয়েছিলাম কিসের অসুবিধা তথ্যগুলোকে যদি আপলোড করে দিতে হয় সরকারের সরকার কাকে আড়াল করতে চাইছে কোন দুর্নীতিকে ঢাকা দিতে চাইছে এবং কি করতে চাইছেন আর এই সরকারের আমলে এমন কোনো জায়গা তো নেই যেখানে এরকম কাজকর্ম করেননি ওনারা মানে থিওরিটা খুব ভালো জনকে যদি নাও তার মধ্যে একটা সমানুপাতিক হারে যোগ্য এবং অযোগ্য থেকে মিশিয়ে দাও যাতে করে খুঁজে না পায় মানে কে ঘুষ দিয়ে ঢুকেছে আর কে যোগ্যভাবে ঢুকেছেন সেইটা খুঁজতে যেন সকলেই পাজেল্ট হয়ে যায় যেখানে যেটা এখন হচ্ছে একদমই আমি এই জায়গাটাই প্রশ্ন যে চাল কিছুই বাছা হল না গোটা প্যানেলটা বাতি হ্যাঁ বলছি তো মানে পুরোপুরিভাবে একদম এবং এখানে যে সিবিআই তার দায় এড়িয়ে যেতে পারে সেটা বলছি না এই রায়ের মধ্যে যেখানে তারা বলছেন কোর্ট যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে মানে ক্যাবিনেট মন্ত্রিসভা তাহলে মন্ত্রিসভাকে মানে দোষী সাব্যস্ত করে কেন জেলে যাত্রার ব্যবস্থা করলেন না যেভাবে মানিক ভট্টাচার্য যেভাবে শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে সেভাবে কেন গ্রেপ্তার করা হলো না মুখ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভাকে তৎকালীন মন্ত্রিসভাকে যারা সিদ্ধান্তটা নিয়েছিলেন তাদের তো সবারই জেলে যাওয়ার কথা বাঙালির আর কতটা ক্ষতি করার পরে আর কতটা দুর্নীতিগ্রস্ত হওয়ার পরে ওই সরকার ক্ষমতায় থাকতে পারে মানে সেই সেই প্রশ্নটা সেই নৈতিকতার প্রশ্নটাও কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে করা উচিত আপনাদের মাধ্যমে আমরা করলাম এসএসসি কিন্তু বারবার কোর্ট জানতে চেয়েছিলো যে কোনগুলি অযোগ্য তারা জানাতে পারেনি এই এইটা একটা দিক আর একটা দিক হচ্ছে আজকের যে গ্রেপ্তারি আন্দোলন শুরুই করতে দিলেন আচার্য ভবনের যে ঘেরাও এইটা সম্পর্কে কি হবে যে গ্রেপ্তারিগুলো হলো আটক হলো এইটা আপনারা কি পদক্ষেপ আপনার একটা শব্দের সাথে আমি একটু ডিফার করছি জানাতে পারেনি নয় জানায়নি জানাতে পারেনি মানে কোথাও অক্ষমতা আছে আর জানায়নি কথার অর্থ হচ্ছে যে আমার কাছে সমস্ত কিছু থাকার সত্ত্বেও আমি জানাতে চাইনি যাতে করে আমার দুষ্কর্ম ধরা পড়ে এখানে জানানো হয়নি এসএসসির কাছে সমস্ত তথ্য আছে এসএসসি দপ্তরে পর্ষদে যারা চাকরি করেন তারা সরকারি কর্মচারী তারা সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যুক্ত তারা পরিষ্কার বলেছেন যে সমস্ত তথ্য পর্ষদে মজুদ আছে তারা বলছে যে রাজ্য খতিয়ে দেখবে কমিশন সুপ্রিম যাবে সেই সময়ে কোন সময়ে বলেছেন সেই কথাটাতে দেখতে হবে রাতে বেলায় বললে পরে এক কথা আছে না যে দিনে হই একমাত্র এনাদের কখন কোন সময়ে বলছেন কোন কথাটা সেটার উপর নির্ভর করা অনেক কিছু একদমই তাই আর আজকের আটক সম্পর্কে কি আটক সম্পর্কে বললাম তো অপ্রিয় প্রশ্নের মুখোমুখি হতে চাননি দুদিন আগে এই চাকরি হারাদের কিছু ছেলে পেয়ে বিলো করে নিয়ে গিয়ে তারা কলোজুলোর বৈঠক করেছেন তাহলে কাদেরকেই বা সেখানে স্থান দিলেন তারা কারা এবং তারা কি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যে তাদের সাথে বসতে পারলেন আর আমাদের চাকরিহারা ছেলে মেয়েগুলোর সাথে বসতে পারলেন না কিসের ভয় জানতেন যে এরা যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর থাকবে না একদমই তাই আমি একেবারে জানতে চাইব আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রূপরেখাটা কী হবে সর্বাত্মক আন্দোলন হবে আগামী তিন তারিখ আমরা ডাক দিচ্ছি হরিশ মুখার্জি দিয়ে মিছিলের এই সমস্ত চাকরিহারাদেরকে ডাক দেবো আমরা যে ওখানে দেয়নি চলুন কালীঘাটে গিয়ে জিজ্ঞাসা করি যে কোথায় গেল এবং সেটা হবে কোর্টের মানে কোর্টের অনুমতি নিয়েই সেই মিছিল করব আমরা আমরা তো ঠিকঠাক পরীক্ষা দিয়েছি পরীক্ষা দেওয়ার পরে ওখানে কি হবে সেটা তো আর আমরা জানি না আমরা জেনুইন পরীক্ষার্থী আমরা কোনো টাকাও দেইনি পয়সাও দেইনি কিন্তু কয়েকজনের জন্য আজকে আমাদের এই অবস্থা দেখুন এই যে এইটুকু বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সেই মুর্শিদাবাদ থেকে এসছে কেউ মালদা থেকে এসছে এর দায়টা কে নেবে এই বাচ্চা যদি এই গরমের কিছু হয় তাহলে কেউ কেউ দায় নিবে বা আমরা আজকে যে এত কষ্ট করে অত দূর থেকে এসেছি চাকরি পাওয়ার পরেও পরীক্ষা দেওয়ার সময় তো এরকম কষ্ট হয়েছেই সেটা আমরা মেনে নিয়েছি কিন্তু এখন চাকরি পেয়েও আমাদেরকে এরকম কষ্ট করতে হচ্ছে তাহলে এর দায়টাই বা কে নেবে এটাও আমি সমাজের কাছে উপস্থাপনা করছি এই তো বারবার এসএসসি রিপোর্ট চেয়েছিল কারা যোগ্য অযোগ্য সেটা দেওয়া হয়নি আমি বলছি দিলে কি ভালো হতো কোর্ট কি সিদ্ধান্ত নিতে পারত হ্যাঁ অবশ্যই একটা মানে সঠিক সিদ্ধান্তটা নিতে পারতেন এখন আমরা কোর্টকেও দায়ী করছি যে অমানবিক একটা কাজ হয়ে গেছে এই যে যদি আমরা আমরা মারা যেতেই পারি এখন একটা ফ্যামিলির পিছনে পাঁচজন ছজন করে মানুষ আছে যারা ওর উপরে নির্ভর করে আছে সে বেতনটা যে 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 যেটুকুই পার কিন্তু তাদেরকে দেখবে আর আমরাও তো এরকম হতাশাগ্রস্ত হতে পারবো এক একজন সব বলছে যে না এটা অমানবিক হবে আমরাও চাই যে যদি আমাদের কোনো ফয়সালা না হয় সঠিক ফয়সলা না হয় তাহলে আমরা গণ হত্যার চেষ্টা করব এটা আমরা সবার কাছে চাই যাক এই তথ্যটা দেখুন এইটুকু বাচ্চা দুই বছরের বাচ্চা ওর মাকে নিয়ে হয়েছে কত দূর থেকে তাহলে এই দায়টা আমরা কার উপর চাপাবো ওর কিছু হয়ে গেলে কে সেটা নেবে কতজন ডিভোর্সই আছে আমারই চেনা আছে যে শুধু চাকরিটার উপরে নির্ভর করে বেঁচে আছে তারও ছোট বাচ্চা আছে তার মা যদি কোনো কিছু সুসাইড করে বা কোনো অঘটন ঘটায় তাহলে ওই বাচ্চাটার দায় কে নেবে সরকার নেবে কি কোর্ট নেবে কোর্টও এটা অমানবিক করেছে আমাদের দিকে খুবই অমানবিক হয়েছে আর সরকার তো আছেই সরকারকে তো আমরা মানে বলতেই পারছি না সরকার এখন বলছে যে আমরা হাইকোর্ট যাবো যেখানেই যাক সরকার আমাদের সঙ্গে খুব খারাপ করেছে যে কয়েকজনের জন্য এত জনকে মানে আমাদের পথে বসতে হয়েছে আজকে আমাদের সুসাইড করা ছাড়া সত্যিই কোনো উপায় নেই যে এক একজনের এই মানে এটার উপর নির্ভর করে এক একটা সংসার কারো কারো ধরুন ব্যাংক লোন আছে এদিকে চাকরি যদি চলে যায় তার টাকা তো যাবে টাকা তো আর পাবে না তার ওই ব্যাংকের ইএমআইটা কি করে দিবে। এদিকে টাকা পয়সাও নেই ওইদিকে ইএমআই দিবে তখন তার সুসাইড ছাড়া কি কোনো উপায় আছে কি পদক্ষেপ নেবেন আমরা এখন চাইছি যে সবাই মিলে হাই মানে উচ্চতর আদালতে যাওয়ার চেষ্টা করছি জানি না এখন আমাদের ভরসা আছে যে ওনরা ঠিক রায়েই দিবে আমাদের পক্ষে রায় দিবে। আর আমার আমরা চাই যেন আমাদের চাকরিটা আমরা ফিরে পাই কারণ আমরা তো কোনো অন্যায় করিনি অন্যায় করেছে অন্যজন আর এই পরীক্ষা ব্যবস্থার আমরা শুধু পরীক্ষাই দিচ্ছি তার ভিতরে কি হবে সেটা তো আমরা জানি না বা সেটা আমাদের জানার কথাও না এটা সরকারি ব্যবস্থা তার জন্য তো দায়টা আমাদের হতে পারে না আপনি কি মনে করছেন অনেক দূর থেকে এসেছেন আমি এখন মনে করছি যে আমরা তো দোষ করিনি এবার যারা দোষ করেছে তাদের জন্য আমরা ফেসে গেছি এবার আমাদের কি দোষ হলো যে আমরা অত থেকে আমার বাচ্চাকে আজকে দেখার কেউ নেই সেই জন্য আমাকে বাচ্চাকে সঙ্গে করে আনতে হলো আরও একটা বাচ্চা বাড়িতে আছে ওকে তো আনতে পারেনি যাই হোক এবার মানে ওইটু বাচ্চার কী দোষ হলো বলুন দায় কার এই যে প্যানেলটা বাতিল হয়ে গেল কী মনে করছেন কাকে দায়ী করুন এবার সিবিআই সেটা সেটা তো সিবিআই আছে না সিবিআই আছে কার্ড দায়কে আছে সিবাইকে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা করবেন সব কিছু এবার আমরা কী করে বলবো এবার আমরা আমাদের ঘরে কেন চাপবে কার্ড পরবর্তী কি পদক্ষেপ নিচ্ছে এই তো কাগজপত্র জমা করতে বলছে বা জমা করি এবার যা হবে আমরা সুপ্রিম কোর্টে যাব। এবার আমরা আমরা পরীক্ষা দিয়েছি এবার পরীক্ষা দেওয়ার পরে চাকরি পাওয়ার পরেও যদি আমরা চলে যাই এবার এতগুলো সংসার বা আমাদের আমার নিজেরই সংসারের কথা বলি বাচ্চাগুলোকে কিভাবে মানুষ করবো মানে মাথা মাথার উপরে ছাদ সেটা থাকবে না মনে হচ্ছে যেন মাটির তলা থেকে মানে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এরম মনে হচ্ছে কিভাবে মানুষ করব বাচ্চাগুলোকে খাওয়াবো কি সাবণ মাস থেকে যদি বেতন বন্ধ হয়ে যায় তাহলে কি দিয়ে খাওয়াবো কি দিয়ে চলবো আমরা